Assalamualaikum দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয়ের দ্বারা অব্যাহত রেখেছেন আমরা দেখেছিলাম বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচটি হেরে যায় এরপর থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা আর কোনো ম্যাচ হারেনি ইভেন গতকালকের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 1-0 জয়ের মধ্য দিয়ে ব্রাজিলকে টপকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন কনমেবলের পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে গেছে টিম আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরির সমস্যাজনিত কারণে লিওনেল মেসিকে দেখা যায়নি শুরুর একাদশে তিনি পরবর্তীতে সাবিশামে মাঠে নামেন এবং দুর্দান্ত কিছু পারফরমেন্স করেন যদিও লিওনেল মেসি গোল পাননি কিন্তু তার পারফরমেন্স ছিল অতুলনীয় আমরা দেখেছি একটা কর্নার কিক দুর্দান্ত এক কর্নার কিক একটুর জন্য অল্পের জন্য ওই কর্নার কিক থেকে মেসি গোলটা পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি যদি একটি গোল পেয়ে যেতেন তাহলে হয়তো আর্জেন্টিনার সমর্থকরা আরো বেশি খুশি হতে পারতেন কিন্তু যে জিনিসটা নিয়ে একটা চিন্তার বিষয় সেটা হচ্ছে আর্জেন্টিনার টিমে কিন্তু লিওনেল মেসি ছাড়াও যারা স্ট্রাইকার রুগের খেলেন রাউতারো মার্টিনেস হুলিয়ন আলবারেস নিকোলাস গঞ্জালেস মোটামুটি একটু ব্রেক দিয়ে গোল পেলেও জুলিয়ন আলবারেস বিশ্বকাপের পরে তেমন আর করে আর কোনো গোলের দেখা পায়নি এবং লাউতারো মার্টিনেস একদম ফ্লপ তো লাউতারো মার্টিনেস এবং জুলিয়ন আলবারেস ক্লাব পারফরমেন্সে আলু ছড়ালেও জাতীয় দলের পারফরমেন্সটা কিন্তু তুলনামূলকভাবে খুব খারাপ খেলছে আর যে জিনিসটা কিন্তু আমরা ব্রাজিলের ক্ষেত্রে দেখেছি ব্রাজিলের প্লেয়াররা কাবে দুর্দান্ত পারফরমেন্স করলেও ন্যাশনাল টিমে এসে করতে পারে না যার ইফেক্ট স্বরূপ ব্রাজিল গতকাল ম্যাচে আমরা দেখলাম ভেনেজুয়েলার সাথে ম্যাচটি জিততে পারেননি ঠিক সেমভাবে ব্রাজিলের যে কতগুলো খারাপ সময় যাচ্ছে এর জন্য এই রিজনটাই সবচেয়ে বেশি দায়ী যে তাদের কোয়ালিটি প্লেয়ার থাকা সত্ত্বেও ন্যাশনাল টিমে এসে তারা ভালো পারফরমেন্স করতে পারে না আর্জেন্টিনার মধ্যেও কিন্তু সেই ছাপটা কিছুটা হলে পরিলক্ষিত হচ্ছে লাউতারো মার্টিনেস হুলিয়ান আলভারেস ক্লাবে দুর্দান্ত পারফরমেন্স করলেও ন্যাশনাল টিমে এসে তেমন ভাবে জ্বলে উঠতে পারছেন না কিন্তু আর্জেন্টিনার অ্যাটাকে লিওনেল মেসি এবং মিড এবং ডিফেন্সিভে কন্ট্রোল করার মতো দুর্দান্ত কিছু প্লেয়ার আছে যারা ক্লাব পারফরমেন্সে যেমনই করুক না কেন জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলে থাকে ওদের জন্য আর্জেন্টিনার এই লেকিংসটা কিন্তু ফুটে উঠছে না আদারওয়াইজ আপনি যদি বলেন ব্রাজিলের যেই কন্ডিশন আর্জেন্টিনার কিন্তু অ্যাটাকে সেই কন্ডিশন ব্রাজিল যদি ডিফেন্সে উন্নতি করতে পারতো ব্রাজিলেরও কিন্তু এই জিনিসগুলো পরিলক্ষিত হতো না যাই হোক আমরা আশাবাদী রাখবো লাউতারো মার্টিনেস হুলিয়ান আলভারেস পরবর্তীতে আর্জেন্টিনার হয়ে মাঠে নামলে অবশ্যই গোলের দেখা পাবেন এবং তাদের এই লেকিংগুলো কাটিয়ে উঠে আর্জেন্টিনা আরো সামনে থেকে আরো সামনে নিয়ে যাবেন সবকিছু ছাড়িয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন কনমেবলের তৃতীয় রাউন্ডে ব্রাজিলের ড্র এবং আর্জেন্টিনার জয়কে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে।